সিভি লাগবে, আমি সকালে আপনাকে অ্যাড্রেসগুলো দিয়ে দিব স্যার। আপনি পরিচয় বলুন। স্যার আমি আব্দুর রহমান গাইবান্ধা থেকে স্যার। আচ্ছা, আপনি গাইবান্ধা থেকে আব্দুর রহমান। আমরা দেখতে পাচ্ছি আপনি বিস্তর একটি কাজ পেয়েছেন, তাও আবার ইউটিউব জি স্যার, মার্কেটিং এর কাজ। জি স্যার। আচ্ছা, এই কাজটা বাই রিকোয়েস্ট থেকে আসছে নাকি বাই সরাসরি আপনাকে হায়ার করেছে? স্যার ওই কালকে আপনার ফ্রি সাপোর্ট করার পর বায়ার সরাসরি মেসেজ করছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে জি স্যার। আচ্ছা, 5 দিনের জন্য $20। তো বায়ের জি সাথে কোনো স্যার, কনভার্সেশন হয়েছে আপনার? জি স্যার। মানে এখানে কি দিতে হবে, বিউ দিতে হবে নাকি অন্য কোনো কিছু? স্যার ওই রকম চাই নাই, সে বলছে যে আমার ভিডিওটা ইংলিশ ভাষী কালো লোকদের মাঝে প্রচার করতে হবে। আমি তো এটা তার মানে নাইজেরিয়ানদের কাছে। সে অবশ্য আবার দেশ উল্লেখ করে বলে নাই, শুধু বলছে ইংলিশ ভাষী কালো লোকদের সঙ্গে লোকদের কাছে প্রচার করলেই হবে। আচ্ছা, তার মানে নাইজেরিয়ানদের কাছে আপনি তার ভিডিওটা প্রচার করতে হবে। আচ্ছা, প্লিজ টার্গেটেড ব্ল্যাক পিপলস ইন ইংলিশ স্পিকিং কান্ট্রি। তো জি নাইজেরিয়ান স্যার, হচ্ছে একটি ইংলিশ দেশ যেখানে ইংলিশ উচ্চারণটা তারা ব্যবহার করে, আবার জি স্যার, নাইজেরিয়ান হচ্ছে সবচেয়ে কালো মানুষ। জি স্যার, তার মানে আমরা নাইজেরিয়ানদের কাছে এই ভিডিওটা প্রচার করব। জি আমরা স্যার। বাইরের ভিডিওটা প্রথমে দেখি। ভাইয়ের আজকে আমাকে আবার মেসেজ করেছিল যে এখন পর্যন্ত আপনার কোনো কাজের তো অগ্রগতি দেখতেছি না। আমি তো কাজই করিনি স্যার, কালকে রাতে পাইছি যে স্যারের সঙ্গে কথা বলে তারপর কাজ করব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাকে প্রথমে এগুলো সাজিয়ে দিই, তারপরে আমি দেখে দিই যে কোথায় মার্কেটিং করবেন। ঠিক আছে, জি স্যার। কাল স্যারকে বলতে না বলতেই স্যার বায়ের মেসেজ করে দিয়েছে আমাকে রাতেই। ঠিক আছে,
ওকে আমি আপনাকে সেট করে দিয়েছি, ঠিক আছে? জি স্যার। এখানে কি আপনার ফেসবুক অন আছে? আচ্ছা স্যার, আচ্ছা দাঁড়ান, এখান থেকে আমি যাই, দাঁড়ান এখান থেকে চলে আচ্ছা স্যার। ফেসবুকে। স্যার এটা তো আমার পার্সোনাল, এটাতে না স্যার। আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। আফ্রিকানরা হচ্ছে কালো মানুষ, নাইজেরিয়ানরা হচ্ছে কালো মানুষ, যেখানে ইংলিশ ভাষা চলে, ঠিক আছে? আপনি আপনি আফ্রিকা তো প্রমোশন করতে পারবেন, নাইজেরিয়া তো প্রমোশন করতে পারবেন। এই যে দেখুন, এই যে সাইটগুলো আছে এই সব সাইটে আপনি জয়েন হবেন, ঠিক আছে? এই দেখুন, জি ইউটিউব স্যার, নাইজেরিয়া, ইউটিউব নাইজেরিয়া, হ্যাঁ। তো এরপরে জি আপনি স্যার, ইউটিউব নাইজেরিয়াতে যখন জয়েন শেষ হয়ে যাবে তখন আপনি লিখতে পারেন ইউটিউব গ্রুপিন আফ্রিকা, আফ্রিকা, ঠিক আছে? ইউটিউব গ্রুপ ইন জি আফ্রিকা, স্যার, এইসব সাইটগুলোতে জয়েন হন। জয়েন হয়ে আপনি, আমি যেভাবে মার্কেটিং প্রসেসটা দেখেছি ওইভাবে মার্কেটিং করুন, জি স্যার। ঠিক আছে? স্যার এটা এভাবে মার্কেটিং করলে ভিউ হবে স্যার? না অবশ্যই 100% ভিউ হবে। আমি স্যার মার্কেটিং 4 দিনেই করব, 5 দিনেই করব, কিন্তু আমি ভিউ বেশি দিতে চাচ্ছি। উনি আমাকে বললো যে কাজ ভালো করতে পারলে দীর্ঘমেয়াদী কাজ করাবে আর কি। আচ্ছা, সমস্যা নেই। এরপরে এগুলো যখন কাজ শেষ হয়ে যাবে, 100টা মার্কেটিং করা শেষ হয়ে যাবে, তখন আপনি টুইটারে রিটুইট করবেন। টুইটারে স্যার ওটা কিভাবে করবো একটু কাইন্ডলি দেখে দেন স্যার। টুইটারে যান তো, এখানে বিবিসি, নিউজ ওয়ার্ল্ড বা অন্য কোনো সাইটে করলে হবে না, আপনাকে কালো মানুষের কাছে প্রমোট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি এখানে টুইটারে সার্চ করবেন, এখানে আপনি সার্চ করবেন অ্যাট দ্য রেট অফ নাইজেরিয়া, আপনি অ্যাট দ্য রেট অফ নাইজেরিয়া লিখে সার্চ করবেন। এখানে যারা থাকবে সবাই কালো মানুষ থাকবে, তো এখানে প্রত্যেকের জায়গায় আপনি রিটুইট করে দেবেন, ঠিক আছে? এখানে যারা আছে এখানে এই যে কমেন্ট বক্সে আপনি আপনি আমি যে ফাইলটা দিয়েছি ওই ফাইলটা এখানে রিটুইট বা কমেন্ট করে দেবেন, পারবেন না? জি স্যার পারবো স্যার। রিটুইট করলে আবার অ্যাকাউন্টে হ্যাম্পারিং হবে না স্যার? না, হবে না। আপনি মানে প্রতিদিন 20টা করে করবেন, 20টা করে স্যার, হ্যাঁ, একটা আইডি দিয়ে আপনি প্রতিদিন 100টা রিটুইট করতে পারবেন। 100টা করতে পারবো স্যার। বাট আপনি আপাতত 20টা করে করেন, যদি একটা নতুন হয় 20টা করে করেন, জি স্যার, ঠিক আছে? পারবেন না এখন কাজটা? হ্যাঁ স্যার ইনশাল্লাহ পারবো। ওকে, তাহলে কাজে লেগে যান। ওকে স্যার, ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম।